হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইটিসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে গ্রামীণ ফোনে ফোর জি পকেট রাউটারের সেকেন্ড রিভিউ নিয়ে কাজী ইমোনাসি আপনাদের সাথে আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে আজকে দেখাবো একটা সেকেন্ড রিভিউ এর মধ্যে হচ্ছে আপনার ফার্স্ট রিভিউর মধ্যে আমার যে ইনফরমেশনগুলো হচ্ছে মিস হয়েছে ওই ইনফরমেশনগুলো আপনাদের সাথে আজকে এসে শেয়ার করবো তো হচ্ছে আপনার এটা সবাই জানে যেটা ফোর জি পকেট রাউটার এটা হচ্ছে ডাটা কিনে হচ্ছে এটা ইউজ করতে হয় তো আমি হচ্ছে এখন হচ্ছে অন করে যদি এটা অন করি তখন আমরা দেখতে পারবো যে আসলে কী কী আসে এটার মধ্যে আসলে তো এটা আমি অন করি যে অন করার পরে আপনি দেখবেন চারটা ইন্ডিকেটার একটা হচ্ছে ব্যাটারির জন্য একটা হচ্ছে ওয়াইফাই জন্য একটা হচ্ছে মেসের জন্য আর একটা হচ্ছে আপনার নেটওয়ার্কের জন্য তো আমরা হচ্ছে যদি ফার্স্টে হচ্ছে যদি নেটওয়ার্কটা দেখি যদি আমাদের হচ্ছে সিম কানেক্ট কারণ না থাকে সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের মানে ইন্ডিকেটারের জায়গা হচ্ছে রেড লাইটটা জ্বলবে এবং হচ্ছে যদি আমরা থ্রি জি কভারেজ নেটওয়ার্কের মধ্যে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হচ্ছে গ্রিন কালার জ্বলবে আবার নিববে এবং থার্ড হচ্ছে আপনার যদি আমরা ফোর জি কভার মানে এরিয়ার মধ্যে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ব্লু কালার এল ইডিটা হচ্ছে জ্বলবে আবার নিববে সেকেন্ড হচ্ছে আপনার রাউটারে যদি কোনো মেসেজ আসে সেক্ষেত্রে হচ্ছে আপনি মেসেজ অপশনের যে ইন্ডিকেটারটা ওটা হচ্ছে একটা সবুজ বাতি জ্বলে থাকবে এবং থার্ড হচ্ছে ওয়াইফাই যদি আপনার ওয়াইফাই কানেক্ট করা থাকে কোনো ফোনের সাথে সেক্ষেত্রে আপনার ওয়াইফাইতে হচ্ছে একটা ব্লু বাতি হচ্ছে জ্বলবে এবং নিববে এবং থার্ড হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ আপনার হচ্ছে আপনি যখন একটা চার্জই দিবেন সেক্ষেত্রে আপনার ব্লু গ্রিন কালারের একটা এল ইডি জলবে নিবে যখন হচ্ছে চার্জ আপনার ফুল হয়ে থাকবে তখন হচ্ছে এটা আপনার একদম স্থির হয়ে থাকবে একটা ব্লু কালারের এলইডি এবং আপনার যখন এটা চলতে থাকবে রাউটারটা তখন হচ্ছে আপনি দেখতে পারবেন যে এটা একটা ব্লু গ্রিন কালারের হচ্ছে এল ইডিটা জ্বলতেই থাকবে এটা হচ্ছে কোনো মানে আপডাউন করবে না থার্ড হচ্ছে আপনার এটার মধ্যে যদি আমি দেখাই হচ্ছে এটার মধ্যে পিছনে আপনার সবাই জানেন যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে আপনার অনেকেই আমাকে কোশ্চেন করেন যে আসলে ভাই এটা কীভাবে কানেক্ট করবো ফোনের সাথে তাদের উদ্দেশ্যে বলতে চাই হচ্ছে আপনার একটা আইটি দেওয়া আছে আপনি দেখতে পারবেন যে সে ওয়ান টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে এই আইপিডে আপনার যে কোনো ব্রাউজ থেকে আপনি ঢুকবেন এবং হচ্ছে আপনি পাসওয়ার্ড এটা একটা ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া আছে আপনি সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ডও এর মধ্যে দেখা আছে যে ওয়াইফাই কী নামে একটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড ডিফল্ট হিসেবে দেওয়া আছে আপনি হচ্ছে এটা ওই আপনার ব্রাউজার থেকে আইপির মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন এছাড়াও আপনি হচ্ছে কীভাবে চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে জেটি লিঙ্ক নামে একটা সফটওয়্যার আছে অ্যাপস আছে আপনার স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি ওটার মধ্যে দেখতে পারবেন হচ্ছে যে কতটুকু চার্জ ব্যাকআপ থাকে এবং কী কী সব ইনফরমেশান দেখতে পারেন এনি আমি হচ্ছে পরবর্তীতে আপনি আপনাদেরকে দেখাবো একটু মানে ভিডিও শেষে দেখাবো আপনাদেরকে আর হচ্ছে আপনাদের অনেকে কোশ্চেন ছিল ভাই যেটা কি সব সিম চলবে কিনা হ্যাঁ ভাই এটা অবশ্যই সবগুলো সিম চলবে এখন হচ্ছে আমি আপনাদেরকে বাংলিং সিম কানেক্ট করে দেখাবো অনেকগুলো কোশ্চেন আছে বাংলিং সিমটা চলে কি না অনেকে বলছে আমি বাংলিং সিম কানেক্ট করতে পারছি না সেক্ষেত্রে আমি তো হচ্ছে এখন বাংলিং সিম কানেক্ট করে দেখছি সেক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে শেয়ার করে দেখাবো আর একটা বিষয় হচ্ছে হচ্ছে আপনার চার্জ আপ এটা যদিও আট ঘন্টা দেওয়া আসে আমি এটা ইউজ করছি একটা ল্যাপটপ এবং একটা ফোন দিয়ে টানা হচ্ছে আমি সাড়ে ছয় ঘন্টা চার্জ ব্যাক আপ পাইছি যদিও এটা এখানে বলা আছে আট ঘন্টা সেক্ষেত্রে আপনি আরেকটা করতে পারবেন এটার মধ্যে হচ্ছে তিনটা মুড দেওয়া আছে শর্ট মুড একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মুড আর একটা হচ্ছে ওয়ালথ্রো মুড সেক্ষেত্রে আপনার যদি শর্ট মুড দিয়ে থাকেন যদি শর্ট মুড দেন তাহলে হচ্ছে আপনারা হচ্ছে চার্জ ব্যাগ একটা বেশি মানে পেতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখা যায় সাত ঘন্টা বা সাত ঘন্টা প্লাস আপনি চার্জ পেতে পারেন আর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে কত দূর পর্যন্ত মানে কভার করে এটা মোটামুটি অনেক দূর পর্যন্ত কভার করে আমি হচ্ছে আশি থেকে সত্তর থেকে আশি মিটার পর্যন্ত স্কোয়ার মানে চারোদিকে হচ্ছে আপনি দেখ মানে ট্রাই করে দেখছি হচ্ছে আর একটা হচ্ছে ঘরের মধ্যে ওয়ালথ্রো মুড যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার যে কোনো রুমে আপনি এটা মোটামুটি সব জায়গাতে আপনি এটা কানেকশনটা পাবেন হচ্ছে ওয়াইফাই মোটামুটি যাবে আর একটা হচ্ছে আমার হচ্ছে আপনার আমি আপনাদেরকে হচ্ছে এখন দেখাবো যে আসলে এটা হচ্ছে আমার যে যে এটা হচ্ছে মডেলটা হচ্ছে জেটির মডেল মডেলটা হচ্ছে এম এফ নাইন টু সেভেন ইউ এই মডেলটা হচ্ছে সব জায়গায় এই মডেলটাই এখন বর্তমানে মার্কেটে গ্রামীণ ফোন লঞ্চ করছে সেক্ষেত্রে আমি আপনাদের এখন বাংলিং সিমটা হচ্ছে এটার মধ্যে ওপেন করবো হচ্ছে এবং আপনাদেরকে দেখাবো যে আসলে বাংলিকে চলে কিনা অনেক বাইদের কনফিউশন আছে যে তারা জানতে চাইছে যে আসলে বাংলিং সিম চলে কিনা তো চলেন হচ্ছে আমরা এখন ওপেন করি এটার মধ্যে যে বাংলিং সিমটা আসলে চলে কি না আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা হচ্ছে ওপেন করি এটার হচ্ছে সিম ইন্টিক আপনি জানেন যে হচ্ছে সিমের এটা হচ্ছে সিমে আমরা এখানে যে বাঙালিং সিমটা হচ্ছে এটার মধ্যে কানেক্ট করব কানেক্ট করার সিস্টেম হচ্ছে এরকম কানেক্ট করে হচ্ছে আপনার এটার মধ্যে যদি দেই দেওয়ার পরে আপনি দেখতে পারবেন হচ্ছে এটা তারপর আমরা ওপেন করব এটা যদি ওপেন করি বাংলিং সিম দেওয়ার পরে আচ্ছা আমি ওপেন করতেছি হ্যাঁ ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটার মধ্যে তিনটা চারটা ইন্ডিকেটর সবগুলো হচ্ছে জ্বলতেছে তো যখন হচ্ছে আমাদের এটা কানেক্ট পাবে যে আপনার নেটওয়ার্ক অপশান হয়েছে আমার বর্তমানে এলাকায় হচ্ছে থ্রি জি সেক্ষেত্রে আমি হচ্ছে থ্রি জিটাই পাই তো আপনাদেরকে আমি হচ্ছে এটার কতটুকু স্পিড এবং কতটুকু আমি পাই স্পিড এটা হচ্ছে আপনাদেরকে দেখাবো এই পরবর্তীতে পরবর্তী বলতে ভিডিও শেষে আপনারা এটা দেখতে পারবেন আশা করি আপনাদের হচ্ছে যারা যাদের কনফিউশন ছিল এই কনফিউশনগুলো ওই ভিডিওটা দেখার পরে দূর হয়ে যাবে তো আমার হচ্ছে বার্লিং সিমে আপনি এখন দেখতে পারবেন যে হচ্ছে এখন বর্তমানে এই যে যদি দেখেন ব্লু কালার হচ্ছে ব্লু কালার জলে আবার নিবে সেক্ষেত্রে এখানে এখন ফোর জি তো মাঝে মাঝে থ্রি জি পাওয়া যায় তো এলাকার এটা এলাকার উপর ডিপেন্ড করে আপনার এলাকায় আসলে কোন কোন ধরনের নেটওয়ার্ক আপনি বেশি পান আমি আমার এলাকায় আমি বিশেষ করে হচ্ছে গ্রামীণ এবং হচ্ছে গ্রামীণ এবং এয়ারটেলটা মোটামুটি ভালো পাই সেক্ষেত্রে আমি দুইটাই ইউজ করি তো আপনাদের এলাকায় যদি বাংলিং ভালো পায় সেক্ষেত্রে আমরা বাংলিং ইউজ করতে পারেন তবে এতটুকু শিওর হান্ড্রেড পার্সেন্ট এটার মধ্যে এয়ারটেল রবি গ্রামীণ বলেন সব সিম এটার মধ্যে ইউজ করা যাবে তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই যে ব্লু কালার জলে আবার নিবে সেক্ষেত্রে এখন আমার রাউটের মধ্যে ফোর জি আছে তো চলেন আমরা হচ্ছে যেটি লিঙ্ক দেখে একটু দেখে আসি যে এটা কতটুকু স্পিড পাই তো আচ্ছা চলেন আমরা এখন তাহলে ওটাই দেখে আসি চলেন তবে শুরু করি যারা হচ্ছে মানে বলতেছেন আমাকে যারা কোয়েশ্চেন করছেন যে আসলে বার্লিং সিমটা চলে কি না সেক্ষেত্রে আমরা আসলে টেস্ট করে দেখি আপনারা সবাই জানেন যে যেটি লিঙ্ক একটা অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে হচ্ছে জিপি রাউটারটা আপনি আপনি অপারেট করতে পারবেন এটা হচ্ছে তাহলে আমরা চলেন তো দেখি আসলে বানলিং দিয়ে চলে কি না আমি বেসিক্যালি এখন রাউটার আমার বাংলিঙ্ক সিমই ওপেন করা আছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে বানলিং সিমে চলে তো চলেন দেখি আমরা সেটিংয়ে যাই সেটিংয়ে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে কানেকশন সেটিং নামে একটা অপশন আছে ওই জায়গায় যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এপিএনটা আমার বর্তমানে যে এপিএনটা এটা বাংলিঙ্ক ইন্টারনেট সো আমি হচ্ছে এখন বাংলিঙ্ক সিম দিয়ে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আমি বাংলাইন সিম ইউজ করতেছি এবং হচ্ছে আমাদের এই জায়গাতে আপনার এই জেটিই লিঙ্কে হচ্ছে আপনি দেখতে পারবেন যে চার্জ আপনার পকেটটা ওটা চার্জ কত পার্সেন্ট আর সেটা আপনি দেখতে পারবেন এবং এ যখন একটা কাজ করবেন পরবর্তীতে হচ্ছে আপনি এটা স্পিডটা আপডাউন এবং আপলোড স্পিড ডাউনলোড স্পিড দেখতে পারবেন চলেন তো আমরা আর কাজ করি আমরা হচ্ছে ফার্স্ট ডট কমে যে দেখি যে আসলে আমাদের স্পিডটা কত আসে তো চলেন শুরু করি যে বাংলিঙ্ক থেকে আমি কত আমি এর আগে চেক করছি আমি ওয়ান পয়েন্ট এইট পাইছি তো হচ্ছে আপনাদেরকে আমি আবার চেক করে দেখাচ্ছি যে এখন বর্তমানে বাঙালিঙ্ক স্পিডটা কত আছে আপনাদের যাদের এতদিন কনফিউশন ছিল যে হচ্ছে বাংলিং সিমটা চলে কি তাদের জন্য আসলে উদ্দেশ্য করে আমি আজকে একটা বাংলিং সিম নিয়ে হচ্ছে টেস্ট করতেছি যে আসলে আমি কত স্পিড পাই আপনারা যদি দেখেন যে আসলে কত হয় এখন দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স এম পার স্পিড আসলে সত্যি কথা বলতে আমাদের এলাকা হচ্ছে বানলিং টাওয়ারটা হচ্ছে অনেক দূরে সেক্ষেত্রে আমি স্পিডটা ভালো পাই না তারপরও মোটামুটি দেখতেছি যে আসলে কত আসে এখন এখন আমার রাউটারে দেখাচ্ছে যে বাংলিং থ্রি জি আছে সো থ্রি জি সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফোর আসলে এটা আপ ডাউন করে আর কি স্পিডটা তো লাস্ট হচ্ছে এবার হচ্ছে আমি মানে ওয়ান পয়েন্ট থ্রি পাইলাম তো হচ্ছে আপনারা যাদের কনফিউশন ছিল এতদিন যে বাংলান সিমটা চলে না এবং ইভেন আমাকে অনেক ভাই কোশ্চেন করছে যে ভাই বাংলিং সিম কি চলে কিনা অনেকে হচ্ছে বলছে যে একটু প্রমাণ দিতে পারবেন কি তো তাদের উদ্দেশ্য করে আমার হচ্ছে এটা টেস্ট করে আমি হচ্ছে আপনাদেরকে এয়ারটেলেও টেস্ট করে দেখাবো যে এয়ারটেল চলে কি না যদি কোনো কনফিউশন থাকে আমি এয়ারটেল সিম আমার সাথে আছে। এবং গ্রামীণে তো অবভিয়াসলি চলবেই সেক্ষেত্রে আপনাদের কোনো কনফিউশন নাই তো হচ্ছে আমি হচ্ছে এরপর আপনাকে এয়ারটেলও হচ্ছে টেস্ট করে দেখাচ্ছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আমার ফোনে হচ্ছে মানে পকেট রাউটার হচ্ছে এখন এয়ারটেল সিমটা ওপেন করছি তো আপনাদেরকে যদি দেখাই হচ্ছে আমরা হচ্ছে যেটি লিঙ্কস অ্যাপসটা হচ্ছে আবার ওপেন করি ওপেন করার পর হচ্ছে আপনারা দেখতে পারবেন এটার মধ্যে হচ্ছে আমরা আবার কানেকশন সেটিংয়ে যাই সেটিংয়ের মধ্যে যাই সেটিংয়ের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে কানেকশন সেটিং কানেকশন সেটিংয়ে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এপিএন আপনার কারেন্ট এপিএনটা হচ্ছে আমার এয়ারটেল নেটওয়ার্ক এর মানে হচ্ছে আমি এয়ারটেল থেকে এখন বর্তমানে ইউজ করতেছি আপনাদের আর হচ্ছে আমাদের এটার মধ্যে যদি আরেকটা জিনিস দেখে আমরা এটার ডাউনলোড স্পিড আপলোডের দেখে দেখা যায় আপনার অ্যাপসের মাধ্যমে এবং চার্জ ব্যাগ আপনার এর আগেও দেখা যায় এবং আমার নেটওয়ার্কটা বর্তমানে ফোর জি আছে দেখতে পাচ্ছেন হচ্ছে তিন দাগ ফোর জির মধ্যে আর একটা হচ্ছে আপনার একটা জিনিস হচ্ছে এই জায়গায় যাওয়ার পরে আপনাদের কমনসে যাওয়ার পরে দেখতে পারবেন যে কানেক্টেড হচ্ছে আমাদের কয়টা হচ্ছে ডিভাইস কানেক্ট করা আছে আপনার এই জায়গা থেকে দেখতে পারবেন আর যদি কোনো মেসেজ আসে সেক্ষেত্রে যে এস এম এস এই জায়গায় দেখতে পারবেন আর আরেকটা হচ্ছে আপনার যে সুইচ এই জায়গা হচ্ছে আপনার এই যে শাটডাউন হচ্ছে আপনি আপনি হচ্ছে মানে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার রাউটারটা অফ করতে পারবেন আরেকটা হচ্ছে ক্লিয়ার এই জায়গা হচ্ছে হচ্ছে আপনার এই ক্লিয়ার করতে পারবেন আপনার ডাটা আপনার কতটুকু ডাটা হচ্ছে ইউজ করতেছেন দিন এটা হচ্ছে এই জায়গাতে ওঠে ইউজ ডাটা হচ্ছে আপনার এটার মধ্যে শো করে তো আরেকটা ব্যাপার হচ্ছে আমি আপনাদের আমি এয়ারটেলের যদি একটু টেস্ট করে দেখাই যায় আসলে এয়ারটেলে স্পিডটা আমি কত পাই আপনাদের একটু টেস্ট করে দেখাই ফার্স্ট ডট কমে যাওয়ার পরে এটা ছিল আমার বাঙালিঙ্কের স্পিড এখন হচ্ছে আমি এয়ারটেল স্পিড কতটুকু পাই আপনাদের যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে নয়শো পঞ্চাশ কে বিপিএস বর্তমান আসছে ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে আমার এলাকায় স্পিড আপনাদের এর হয়তো এর বেশি হতে পারে অথবা কমও হতে পারে ও আরেকটা কোশ্চেন হচ্ছে বরাবরও আসে যে ভাই আমার তো ঘরের মধ্যে হচ্ছে টু জি পাই আমি কি বাইরে গেলে ফোর জি পাবো ভাই এরকম যদি হয় যাদের জন্য হচ্ছে যাদের হচ্ছে বাহিরে নাম বাইরে ঘরের বাইরে হচ্ছে ফোর জি থাকে কিন্তু ঘরের মধ্যে হচ্ছে টু জি পান তাদের জন্যই হচ্ছে এই রাউটারটা কিন্তু আপনার বাহিরে টু জি পান ঘরের মধ্যে টু জি পান সেক্ষেত্রে আপনাদের এটা আসলে কোনো কাজই করবে না তো আমি এখন দেখতে পাচ্ছি হচ্ছে পাঁচশো পঞ্চাশ কে বিপিএস স্পিড আমি হচ্ছে এটাকে দিচ্ছে এর আগে হচ্ছে ওয়ান এম বি পিএস পাইছি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছে গ্রামীণ আমি কতটুকু স্পিড পাইছি এটা জানতে চাইছি অনেকে আমি গ্রামীণ হচ্ছে আপনাদের দেখে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি এই মুহূর্তে হচ্ছে ওপেন করা সম্ভব নয় যে আমার হচ্ছে গ্রামীণ আমি চোদ্দো এমবিপিএস হচ্ছে স্পিডটা পাইছি আপনাদের সাথে শেয়ার করলাম আমার গ্রামীণের স্পিড এটা তো গ্রামীণ দিয়ে মোটামুটি ভালোই চলে সেক্ষেত্রে আমি হচ্ছে আমি বেসিক্যালি আপনি আমি অফিসের কাজ করি এটা এটা দিয়ে তো আমার হচ্ছে কোনো প্রকার কোনো প্রবলেম না ল্যাপটপ খুব ভালোই চলে ডাউনলোড স্পিড বলেন আপলোড স্পিড বলেন সব কিছু আমি মোটামুটি ঠিকঠাক তো এই ছিল আজকে আমাদের সেকেন্ড রিভিউ আশা করি আপনাদের আপনাদের হচ্ছে এটা হচ্ছে আপনাদের হেল্প হবে যারা হচ্ছে নতুন কিনতে চাচ্ছেন বা কোন ধরনের তারপরে যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন তো আমি হচ্ছে আমা আপনাদের সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি এরপর থেকে আরও নতুন কোন হচ্ছে টেক রিলেটেড ভিডিওটি আমি আপনাদের সাথেই থাকবো তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম